গুড মর্নিং এভরিওয়ান, আমি সুকৃতিকা, তোমরা দেখছো মিক্স ফ্রুট টাইম। চলে এলাম নতুন ভিডিও নিয়ে, আর আজকে আমি আমার ভিডিওতে দেখাবো ব্ল্যাক ক্যাট ক্যাফে অ্যান্ড ব্ল্যাক ক্যাট মিউজিয়াম। তো মিউজিয়ামে মেনলি কী আছে বা ব্ল্যাক ক্যাট ক্যাফেতে কী কী পাওয়া যায় বা ক্যাফের ডেকোরেশন কীরকম, রেঞ্জ কীরকম, সেইগুলো নিয়েই আজকে আমার ভিডিও। সো চলো যাওয়া যাক ব্ল্যাক ক্যাট ক্যাফে অ্যান্ড ব্ল্যাক ক্যাট মিউজিয়াম। ব্ল্যাক ক্যাট ক্যাফে এবং ব্ল্যাক ক্যাট মিউজিয়াম আসলে দারাগাঁও তাদংয়ে অবস্থিত। তো আমরা এখন ওই দিকেই যাচ্ছি। আম্রগোলায় আমার যে পিজি, সেখান থেকে ব্ল্যাক ক্যাট ক্যাফেতে যেতে 7 থেকে 8 মিনিট লাগে আস্তে আস্তে হেঁটে। তো চলো যাওয়া যাক আর ঘুরে দেখা যাক যে ব্ল্যাক ক্যাট মিউজিয়াম আর ব্ল্যাক ক্যাট ক্যাফেতে কী কী আছে। প্রথমেই আমরা যেটা ঘুরে দেখবো সেটা হলো ব্ল্যাক ক্যাট মিউজিয়াম। ব্ল্যাক ক্যাট মিউজিয়াম সকাল 10টা থেকে সন্ধে 7টা অবধি খোলা থাকে, কিন্তু দুপুরবেলা লাঞ্চ ব্রেক থাকার কারণে 1টা থেকে 3টে অবধি বন্ধ থাকে। এছাড়াও মঙ্গলবার দিন ওদের এই মিউজিয়াম এবং ক্যাফে দুটোই বন্ধ। তো আমরা ফার্স্টে মিউজিয়ামে ঢুকবো। মিউজিয়ামে এখানে গিফট হাউসও আছে সাথে, যেখান দিয়ে তোমরা তোমাদের পছন্দ মতো গিফট কিনতে পারো। তো আমি আর আমার বন্ধু জোসেফিন আজকে এসসি ব্ল্যাক ক্যাট মিউজিয়ামে। মিউজিয়ামে ঢোকার ভাড়া 10 টাকা। তো চলো ভেতরে যাওয়া যাক এবং দেখা যাক। মিউজিয়ামের ভেতরে সেরকম স্পেশাল কিছু না থাকলেও এখানকার যোদ্ধাদের কাহিনী, তাদের ছবি বা কীভাবে কবে তারা যুদ্ধ কোথায় করেছিল, সেই সব কাহিনী লেখা আছে, আর সেগুলোই আমরা আজকে ঘুরে ঘুরে দেখেছি বা কিছু কিছু ওয়েপেন্স লাগানো আছে সেগুলোই দেখেছি। ব্ল্যাক ক্যাট মিউজিয়াম ইন্ডিয়ান আর্মির হলেও তারা সেখানে বিভিন্ন ধরনের সিকিমিজ সৈন্যদের ছবিও রেখেছে বা তাদের যুদ্ধের কাহিনী এই সব ব্যাপারে লেখা আছে। এছাড়াও নাথুলাতে যারা প্রাণ বলিদান করেছে তাদের কিছু ছবি আছে। আর সবথেকে যেটা ভালো ব্যাপার সেটা হলো এখানে বাবা হরভজন সিংয়ের একটা মূর্তি এবং সে কী কী করেছিল সেই বিষয়ে কিছু ছোটো ছোটো ইনফরমেশন লেখাই আছে। পুরো মিউজিয়ামের ভেতরে ছবি তোলা বারণ থাকলেও বা ওরা অনেক সময় বারণ করলেও, ওদের একটা স্পেশাল রুম আছে যেটাকে ওরা ক্যামেরা রুম বলেছে। সেইখানে ঢুকে তুমি নানান রকম পোজ দিয়ে বা ড্রেস পরে বা বন্দুক নিয়ে ছবি তুলতে পারো। তো আমিও ছবি তুলেছি এবং ছবি তুলিনি, মানে আমিও পোজ দিয়েছি এবং আমি আমার বান্ধবীকে বলেছি যে আমার একটা ভিডিও বানিয়ে দিতে। তো হাই পরে আমরা ব্ল্যাক ক্যাট ক্যাফেতে গেছিলাম এবং এখানেও নিয়মটা কিছুটা সেম। এখানেও 10টা থেকে 7টা অবধি খোলা এবং দুপুরবেলার লাঞ্চ ব্রেকের জন্য বন্ধ, এবং মঙ্গলবার যথারীতি সেম রিজনেই বন্ধ থাকে। ক্যাফেটার সবথেকে যেটা ভালো জিনিস সেটা হলো যে ক্যাফেটেরিয়াটাতে সমস্ত জিনিসের কোয়ালিটি এবং দাম দুটোই খুব ভালো, মানে ভালো বলতে দাম খুবই কম এবং কোয়ালিটি খুবই ভালো। তো তাই জন্যই লোকজন ভীষণ ভিড় করে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি অনেক ধরনের খাবার টেস্ট করেছি এবং প্রত্যেকটারই দাম ওই 10 টাকা থেকে 25 টাকার মধ্যে, এবং কফিও 20 টাকা। তো ভালো জায়গা। সমস্ত খাবারই ভালো, তবে আমার ব্ল্যাক ক্যাট ক্যাফের পেস্ট্রি সেকশনটা বেশি ভালো লেগেছে। তাই ওখানে তো আমি 2 ধরনের পেস্ট্রি টেস্ট করেইছিলাম আমরা। তাছাড়াও আমি বাড়ির জন্য বলতে আমি পিজিতে নিজের জন্য একটা ডোনাট কিনে এনেছিলাম এবং সেটাও দাম অনুযায়ী প্রচণ্ড ভালো টেস্ট ছিল। তো খুবই ভালো, সমস্ত খাবারই খুবই ভালো ছিল।
ডেকোরেশনের দিক থেকেও এই ক্যাফেটা খুবই সুন্দর, এছাড়াও প্রচণ্ড পরিষ্কার এবং দাম কম হওয়ার জন্য আমি সবথেকে বেশি যেটা দেখেছি যে স্কুল স্টুডেন্টস এবং কলেজ স্টুডেন্টসদের খুব ভিড়, মানে স্কুল ছুটি হলে বা কলেজ ছুটি হলেই তারা আর কি ভিড় করে এই ক্যাফেতে আসে, ঠিক যেরকম আমরাও এখানে খেতে আসি সেরকম। ব্ল্যাক ক্যাট ক্যাফেতে এই পেস্ট্রি প্যাটিস বেভারেজেস ছাড়াও যেটা পাওয়া যায় সেটা হলো সিকিমের বিভিন্ন ধরনের স্পেশাল পিকল, স্কোয়াশ বা নানান ধরনের বিস্কিট, কেক অ্যান্ড ব্রেড। তো এই জিনিসগুলো ওখানে আমি দেখতে পেয়েছি এবং সেগুলোর রেঞ্জও খুবই কম, তো অনেকেই সেই পিকল বা স্কোয়াশ বা এই ব্রেড বিস্কিটস এইগুলো কিনতেও আসছিলো ওখানে। গ্যাংটকে থেকেও যারা এখনও ব্ল্যাক ক্যাট ক্যাফেতে যাওনি তারা প্লিজ যাও এবং ঘুরে আসো, ভীষণ সুন্দর একটা জায়গা। তো কীরকম লাগলো আজকের ভিডিও? আশা করছি ভালো লেগেছে। খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আসবো। স্টে টিউন উইথ মিক্সড ফ্রুট ডায়েরি অ্যান্ড কিপ ওয়াচিং মাই ভিডিওস অ্যান্ড অলসো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।